আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ দশ জুলাই দুই তারিখে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে আমি আশা করছি তোমাদের এই পরীক্ষাটি খুব ভালো হয়েছে এবং তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর খুব সহজভাবে লিখতে পেরেছ শিক্ষার্থীরা তোমরা অনেকেই করে কমেজ আমাকে এই প্রশ্নের উপরে একটি সমাধান ক্লাস নিতে বলেছ তো এখন আমি তোমাদের সাথে এই যে প্রশ্নটি যেটির উপরে তোমরা পরীক্ষা দিয়ে এসেছ এই প্রশ্নের উপরে একটি সমাধান ক্লাস নিয়ে দেখাবো যাতে করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো যে এখানে তোমরা যে প্রশ্নের উত্তরগুলো লিখেছ সেগুলো কিভাবে লিখেছ সেগুলো সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তাহলে চলো আমরা আমাদের সমাধান ক্লাসে চলে যাই তো প্রথম কাজের শিরোনাম হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে তো কাজ একে তোমাদের দুইটি নির্দেশনা রয়েছে প্রথম যে নির্দেশনা সেটি আগে দেখে নিচ্ছি চলো লেখা রয়েছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেলো আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো তো এটি হচ্ছে আমাদের প্রথম যে নির্দেশনা সেটি তো এখানে মূলত বলা হয়েছে যে আমরা আমাদের চারপাশে কি কি বিরূপ চিত্র বা প্রাকৃতিক যে সকল দুর্যোগগুলো দেখে থাকি সেই সকল দুর্যোগগুলো আমরা উল্লেখ করব প্রথমে আমি চিন্তা করব যে কোন কোন দুর্যোগগুলো আমি দেখি এরপর আমার দুজন সহপাঠী বা দুজন বন্ধুর কাছ থেকে শুনে নেব যে তারা কোন কোন দুর্যোগ বা সমস্যাগুলো আমাদের প্রকৃতিতে রেখে থাকে তো দেখো তারপরে আমরা কী করব একটি ছকের মাধ্যমে সেই সমাধানটি উল্লেখ করব দেখো ছকে মোট তিনটি অংশ থাকবে প্রথম অংশে লেখা থাকবে আমি যা খুঁজে পেলাম দ্বিতীয় অংশে লেখা থাকবে প্রথম বন্ধু যা খুঁজে পেলো এরপর তৃতীয় অংশে লেখা থাকবে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো তাহলে আমরা আলোচনা করলাম আলোচনার ভিত্তিতে প্রথমে দেখো আমি উল্লেখ করব যে আমি যা খুঁজে পেলাম তো আমি যে সকল প্রাকৃতিক দুর্যোগগুলো খুঁজে পাই বা বিরূপ চিত্রগুলো খুঁজে পাই সেগুলো হতে পারে ঝড় বন্যা অতিবৃষ্টি এগুলো হতে পারে এবার দেখো আমার প্রথম বন্ধু সে কোন কোন দুর্যোগের কথা উল্লেখ করেছে সেগুলো হতে পারে ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস এগুলো এরপরে দ্বিতীয় বন্ধু যে সে কোন দুর্যোগের কথা উল্লেখ করতে পারে সেগুলো হতে পারে দেখো ভূমিকম্প ভূমিধস অথবা পাহাড়ধস এখন দেখো আমি এখানে যে সকল দুর্যোগের কথা উল্লেখ করেছি বা যে সকল চিত্রের কথা উল্লেখ করেছি তোমাকেও যে এগুলি উল্লেখ করতে হবে বিষয়টা এমন না তোমরা নিজে অ্যানালাইসিস করবে যে কোন কোন দুর্যোগের কথা উল্লেখ করা যেতে পারে যেগুলো আমরা আমাদের প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে দেখে থাকি তো সেগুলোর কথা কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি এবার দ্বিতীয় যে নির্দেশনা সেটি হচ্ছে কি দেখো তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রায়শই বিভিন্ন প্রকার দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি আর এই সকল দুর্যোগের সময় ইসলামের বিভিন্ন বিধিবিধান আমরা কিন্তু চর্চা বা অনুশীলন করে থাকি তো সেই বিধিবিধানগুলো কি কী সেগুলো এখন আমরা দেখে নেব দেখো আমাদের প্রশ্ন কি সেটা আমরা প্রথমে জেনে নিয়েছি এই ছিল প্রশ্ন এবার আমরা এর উত্তরটি লিখতে পারি ঠিক এভাবে দেখো আমি নমুনা সমাধান লিখেছি দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করার মাধ্যমে মনোবল শক্ত রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা গুরুত্বপূর্ণ নিচে কিছু প্রাসঙ্গিক ইসলামী অনুশীলন ও বিধান উল্লেখ করা হলো যা আমরা দুর্যোগের সময় অনুশীলন করে থাকি তো প্রথমে আমরা ঠিক এভাবে একটু ভূমিকা লিখব তারপরে আমরা সেই বিধিবিধানগুলোর কথা উল্লেখ করে প্রথম যে বিধিবিধান সেটি হচ্ছে দোয়া করা তো সে সম্পর্কে আমি কি লিখেছি দেখো আল্লাহর কাছে সাহায্য এবং রক্ষা প্রার্থনা করা বিভিন্ন দোয়া ও সুরা পড়া যেমন সুরা আল ফাতিহা সুরাই ক্লাস সুরফ ফালাক এবং সুরানাস নাস এই সকল সুরাগুলো কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় পড়ে থাকি এরপরে বলা হয়েছে বিশেষ করে দূরজক থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ দোয়া পড়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন দেখুন এই দুয়াটি কিন্তু আমরা প্রায়ই পড়ি বিশেষ করে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা এই দোয়াটি পড়ি যে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন তো এই দোয়ার অর্থ কি এদোর অর্থ হচ্ছে তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পূতপবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত তো প্রথমে আমরা যে বিধিবিধানটি পালন করি সেটি হতে পারে দোয়া করা এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে সবর বা ধৈর্য ধারণ করা দেখো আমি লিখেছি ইসলামে ধৈর্য ধারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর রয়েছে দেখো সৎকা বা দান করা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ইসলামে দান করার উপর জোর দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে তাদের উচিত আশেপাশে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা এরপর চার নম্বর রয়েছে সালাদ বা নামাজ তো সেখানে আমি লিখেছি কি দেখো পাঁচ বক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং দুর্যোগের সময় বিশেষ নামাজ যেমন সালাতুল হাজত বা সালাতুল ইস্তিস্কা বৃষ্টির জন্য নামাজ এগুলো আদায় করা যেতে পারে শিক্ষার্থীরা তোমরা জানো যে বৃষ্টির জন্য বিশেষ একটি নামাজ রয়েছে যেটি হচ্ছে ইস্তিস্কা মূলত যখন অতি খরা হয় অর্থাৎ প্রায় বৃষ্টি হয় না বললেই চলে এরকম পরিস্থিতিতে কিন্তু আমরা ইস্তিস্কা সালাদ বা বৃষ্টির জন্য নামাজ আদায় করে থাকি পাঁচ নম্বর দেখো ইস্তিকফার করা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং নিজের প্রাপের জন্য তবা করা এরপর দেখো ছয় লিখেছি মিলাদ এবং কিয়ামত প্রার্থনা সভা আয়োজন করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং সব শেষে আমি সাথে লিখেছি কমিউনিটির সাথে সংযুক্ত থাকা একে অপরের সাথে সংযুক্ত থাকা এবং একে অপরকে সাহায্য করা বিশেষ করে দুর্যোগের সময় তাহলে এখানে শিক্ষার্থীরা তোমরা দেখলে এক থেকে সাত পর্যন্ত মোট ষাটটি বিধিবিধানের কথা আমি উল্লেখ করেছি যে সকল বিধিবিধানগুলো সাধারণত আমরা চর্চা করে থাকি বা অনুশীলন করে থাকি যখন আমরা কোনো দুর্যোগে পড়ে থাকি তোমরা চাইলে কিন্তু এর বাইরে আরও একাধিক বিধিবিধানের কথা উল্লেখ করতে পারো তোমাদের খুশি মতন তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি প্রথম কাজটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এবার চলো আমরা দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করি আমাদের দ্বিতীয় কাজের নাম হচ্ছে সমস্যা খুঁজে বের করি তো দ্বিতীয় কাজে যথারীতি দুইটি নির্দেশনা রয়েছে যার মধ্যে প্রথম যে নির্দেশনা সেটি হচ্ছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এটি হচ্ছে একটি নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা বলা রয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো এই দুইটি প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করব যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো তো দেখো এর নমুনা সমাধান আমরা ঠিক এভাবে লিখতে পারি যেখানে জানতে চাওয়া হয়েছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো দেখো আমি উত্তরে ঠিক এভাবে লিখেছি আমার বন্ধুরা যেসব প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করেছে সেগুলো যথাক্রমে ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধ্বস ও পাহাড় ধ্বস এই দুর্যোগ সমূহের ফলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার নিচে আলোচনা করা হলো তো প্রথমে আমরা ঠিক এভাবে একটু ভূমিকা লিখবো এরপরে আমরা সরাসরি সেই সমস্যাগুলোতে চলে যাব সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে প্রাকৃতিক দুর্যোগ সেটি ছিল ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়ে যে সকল অসুবিধাগুলো হয় সেগুলো হতে পারে প্রচণ্ড বাতাস এবং উড়িয়ে আনা বিভিন্ন বস্তুতে প্রাণহানি ও আঘাত হয় ঘরবাড়ি জমি ফসল রাস্তা এবং অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয় শুধু তাই নয় বিদ্যুৎ লাইন এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হয় ফলে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ থাকে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে সর্বোপরি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে প্রচুর অর্থের প্রয়োজন হয় তো এটি হচ্ছে প্রথম যে দুর্যোগ সেই দুর্যোগে সকল সমস্যাগুলো হয় সেটি এরপরে আমরা দেখব দ্বিতীয় যে দুর্যোগ যেটির নাম ছিল খরা তো দেখো তীব্র খরায় ফসল উৎপাদন কমে যাওয়ায় খাদ্য সংকট দেখা দেয় এছাড়াও খরা হওয়ার কারণে পানির উৎস শুকিয়ে যায় ফলে পানির সংকট সৃষ্টি হয় পানি ও খাদ্য সংকটের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় কৃষি নির্ভর জনগোষ্ঠীর জন্য আর্থিক ক্ষতি এবং কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয় তো এটি হচ্ছে দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ এবং তার ফলে যে সকল সমস্যাগুলো হয় সেগুলো এরপরে আমরা তিন নম্বর দেখে নেব জলোচ্ছ্বাস তো জলোচ্ছ্বাসের ক্ষেত্রে আমি লিখেছি উচ্চ জোয়ার এবং ঢেউয়ের কারণে ডুবে যাওয়া এবং আঘাত প্রাপ্তির ঝুঁকির সৃষ্টি হয় বড় ধরনের জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় জলমগ্ন হওয়া এলাকায় বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে পারিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায় তো তিন নম্বরে আমরা জলোচ্ছ্বাস সম্পর্কে লিখলাম এবং তার সমস্যাগুলো সম্পর্কে জানলাম এবার আমরা চার নম্বরে জানব ভূমিকম্প সম্পর্কে যেখানে আমি বিস্তারিত লিখেছি ভূমিকম্পে ভবন ধসে পড়ে মানুষের মৃত্যু হয় কেউ কেউ তীব্র আঘাতে আহত হয় ভবন রাস্তা সেতু এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয় ধ্বংস হওয়া ভবনের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ে ভূমিকম্পের পর অনেকের মধ্যে মানসিক চাপ এবং ভীতি সৃষ্টি হয়ে থাকে চার নম্বরে আমরা ভূমিকম্প সম্পর্কে জানলাম এবার আমরা পাঁচ নম্বর জানবো ভূমিধস সম্পর্কে যেখানে আমি বিস্তারিত কি লিখেছি দেখো ভূমিধসে মানুষ চাপা পড়ে আহত হয় এবং ক্ষেত্র বিশেষে নিহতও হয় ঘরবাড়ি রাস্তা এবং অন্যান্য অবকাঠামো মাটির নিচে চাপা পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সবশেষে দেখো আমি লিখেছি পাহাড় ধ্বস সম্পর্কে দেখো আমি লিখেছি পাহাড় ধ্বসে চাপা পড়ে মানুষের মৃত্যু হয় এবং আঘাতপ্রাপ্ত হয় ঘরবাড়ি রাস্তা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে যায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায় কারণ শিক্ষার্থীরা তোমরা দেখলে প্রথম যে কাজটি রয়েছে বা প্রথম যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার সমাধান আমরা ঠিক কিভাবে লিখতে পারি এবার আমরা আলোচনা করব দ্বিতীয় যে নির্দেশনা সেটি নিয়ে দেখো সেখানে বলা হয়েছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখতে পারি চলো সেটিও আমরা দেখে নিচ্ছি দেখো এই প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখতে পারি আমাদের প্রশ্নটি ছিল ঠিক এরকম এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো আমরা এক্ষেত্রে নমুনা সমাধান লিখতে পারি ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় এই শিক্ষাগুলো মানুষের আধ্যাত্মিক সামাজিক এবং নৈতিক উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান নিচে এগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো তো প্রথমে আমরা ঠিক এভাবে ভূমিকা লিখব এরপরে আমরা যে সকল শিক্ষাগুলো খুঁজে পাই সেই শিক্ষাগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করব দেখো এক নম্বর যে শিক্ষাটি খুঁজে পাই সেটি হতে পারে ধৈর্য ও স্থিতিশীলতা তো এই সম্পর্কে আমি বিস্তারিত রেখেছি ইসলামে ধৈর্য ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয় দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা মানুষের জন্য একটি বড় শিক্ষা আল্লাহ বলেন হ্যাঁ মুমিনগণ ধৈর্য ধারণ করো এবং পরস্পরের ধৈর্যের প্রতি আহ্বান করো তো এই যে কথা আমি এখানে উল্লেখ করেছি এই আয়াতটি নেওয়া হয়েছে সুরা আল ইমরানের দুইশো নম্বর আয়াত থেকে তো প্রথম যে শিক্ষাটি সেটি ছিল ধৈর্য ও স্থিতিশীলতা দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ও তওবা তো ক্ষেত্রে দেখো আমি কি লিখেছি প্রাকৃতিক দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা এবং আল্লাহর সর্বশক্তিমত্তার প্রতি নতুনভাবে বিশ্বাস ও তওবা করার শিক্ষা দেয় তার পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই তিনি তৌবাকারীদের ভালোবাসেন তো এই যে আয়াতটি আমি নিয়েছি এটিও নিয়েছি কোরআন থেকে এবং যথারীতি এটি হচ্ছে সুরাব বাকার দুইশো বাইশ নম্বর আয়াত তো শিক্ষার্থীরা তোমরা এখানে একটি বিষয় খুবই গুরুত্বের সাথে খেয়াল করো সেটি হচ্ছে যে আমি কিন্তু বিভিন্ন জায়গায় কোরআন থেকে রেফারেন্স তুলে ধরেছি যেমন প্রথম এই যে পয়েন্টটি সেখানে কিন্তু আমি সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করেছি দ্বিতীয় পয়েন্টে আমি সুরা আল বাকার একটি আয়াত এখানে উল্লেখ করেছি তো তোমরাও কিন্তু তোমাদের আলোচনায় এভাবে কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করতে পারো বিভিন্ন হাদিসের বাণী উল্লেখ করতে পারো এতে করে কিন্তু তোমাদের লেখাগুলো আরও বেশি সমৃদ্ধ হবে এবং তোমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে তো প্রথম দুইটি শিক্ষা যা আমরা পাই সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম এবার আমরা তিন নম্বর যে শিক্ষাটি পাই সেটি দেখে নিতে পারি দেখো তিনি আমি লিখেছি একে অপরের সাহায্য করা তো এক্ষেত্রে আমি বিস্তারিত লিখেছি দুর্যোগের সময় মানুষের প্রতি মানুষের সহানুভূতি এবং সাহায্যের মনোভাব গড়ে ওঠে ইসলামে দান সাদাকা এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন তো এই হচ্ছে আমাদের তিন নম্বর শিক্ষা এখানেও দেখো আমি একটি রেফারেন্স দিয়েছি যেটি আমি নিয়েছি মুসলিম থেকে তোমরা ঠিক এভাবে বিভিন্ন রেফারেন্স উল্লেখ করবে এবং সেই রেফারেন্সটি তুমি কোন জায়গা থেকে নিয়েছ সেটিও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে এবার দেখো চার নম্বর যেটি আমরা লিখতে পারি সেটি হচ্ছে দানের গুরুত্ব তো এক্ষেত্রে আমি লিখেছি ইসলামে সাদাকা বা দানের গুরুত্ব অপরিসীম দুর্যোগের সময়ে গরিব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের সাহায্য করা একটি মহান শিক্ষা এরপর পাঁচে আমি লিখেছি একতা ও সম্প্রীতি এক্ষেত্রে আমি বিস্তারিত লিখেছি দুর্যোগের সময় সমাজের সবাই মিলে একসাথে কাজ করলেন দুর্যোগের ক্ষতি কমানো এবং পুনর্গঠন কাজ সহজ হয় ইসলামে একতা ও সম্প্রীতির ওপর জোর দেওয়া হয়েছে আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন হইও না তো এক্ষেত্রে দেখো আমি এই যে আয়াতটি নিয়েছি সুরা থেকে সেই আয়াতটি হচ্ছে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত তোমরা ঠিকভাবে উল্লেখ করতে পারো ছয় আমি লিখেছি প্রকৃতির প্রতি সম্মান যেখানে লেখা রয়েছে প্রাকৃতিক দুর্যোগ থেকে শিখতে হয় প্রকৃতির প্রতি সম্মান দেখানো এবং পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব এবার দেখো সবশেষে আমি সাথে লিখেছি শিক্ষা ও সচেতনতা দুর্যোগের পর মানুষের জন্য শিক্ষা হলো তাদের জীবনযাত্রার পরিবর্তন আনা সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এবং সবশেষে দেখো আমি উপসংহার ঠিক এভাবে লিখেছি এই শিক্ষাগুলো গ্রহণ করলে একজন মুমিন তার জীবনকে আরও সুশৃঙ্খল এবং আল্লাহর নিকটবর্তী করতে পারে যা তার আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নে আমি বিভিন্ন শিক্ষার কথা উল্লেখ করেছি যে সকল শিক্ষাগুলো আমরা ইসলামের দৃষ্টিতে খুঁজে পাই যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এখন আমি আলোচনা করব তিন নম্বর যে কাজটি রয়েছে সেটি নিয়ে যেখানে কাজের শিরোনাম হচ্ছে সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ আমরা এটি নিয়ে এখন আলোচনা করব তো দেখো এখানে নির্দেশনায় বলা হয়েছে চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জেনেছি সেই সকল দুর্যোগে কি কি ক্ষতি সাধন হয় এবং সেখান থেকে আমরা কি শিখতে পারি সে বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি এবার আমরা জানবো এই সকল দুর্যোগে ইসলামের বিধিবিধান কি আমাদের করণীয় কি এবং সেই করণীয়গুলো আমরা কিভাবে চর্চা করতে পারি এটি ছকের মধ্য দিয়ে সেটি আমরা শিখে নেব তো দেখো এই ছকে তিনটি অংশ থাকবে প্রথম অংশে আমরা লিখব ইসলামের বিধিবিধান দ্বিতীয় অংশে আমরা লিখবো আমার অথবা আমাদের করণীয় এবং তৃতীয় অংশে লিখব চর্চা বা অনুশীলনের কৌশল তো দেখো প্রথম যে বিধিবিধান সেটি হচ্ছে ধৈর্য ও স্থিতিশীলতা তো এক্ষেত্রে আমাদের করণীয় কি দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা এটি হচ্ছে আমাদের করণীয় তো এটি কীভাবে আমরা চর্চা করবো দেখো দোয়া ও জিকির করা নিয়মিত নামাজ আদায় করা এবং কুরআন তিলাওয়াত করা এটি হচ্ছে অনুশীলন বা চর্চার কৌশল পরবর্তী যে বিধিবিধান সেখানে বলা রয়েছে তওবা ও ইস্তিকফার করা তো সেখানে আমি লিখেছি আল্লাহর কাছে তওবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা তৈরি হচ্ছে আমাদের করণীয় এরপরে দেখো এটি আমরা কিভাবে চর্চা করতে পারি নিজের ভুলগুলো নির্ণয় করে তাদের সংশোধন করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করার অঙ্গীকার করা এভাবেই মূলত আমরা এই চর্চাটি করতে পারি পরবর্তীতে দেখো বলা হয়েছে একে অপরের সাহায্য করা যেখানে আমি লিখেছি আমাদের করণীয় কি দেখো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এটি হচ্ছে আমার বা আমাদের করণীয় এবার আমরা দেখব যে এই কাজটি কিভাবে আমরা চর্চা করতে পারি আমি লিখেছি নিজের সামর্থ্য অনুযায়ী দান করা আশেপাশে মানুষের খবর নেওয়া এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করা এরপরে দেখো সবশেষে আমি লিখেছি একতা ও সম্প্রীতি তো এক্ষেত্রে আমাদের করণীয় কি একে অপরের পাশে থাকা এবং দুর্যোগ মোকাবেলায় একতাবদ্ধ হওয়া এবং এটি আমরা কিভাবে করতে পারি দেখো আমি লিখেছি কমিউনিটির সাথে সংযুক্ত থাকা এবং সহযোগিতা করা পারিবারিক ও সামাজিক সম্পর্ক শক্তিশালী করা একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া তো এগুলো হচ্ছে আমাদের চর্চার কৌশল তাহলে শিক্ষার্থীরা আমরা এই ছকের মধ্য থেকে দেখে নিলাম যে সকল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হয়ে থাকি সেই সকল প্রাকৃতিক দুর্যোগে আমরা ইসলামী বিধিবিধান অনুযায়ী কী কী শিখতে পারি সেই সকল শিক্ষা থেকে আমাদের করণীয় কি এবং সেই করণীয়গুলো আমরা কিভাবে চর্চা বা অনুশীলন করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এবার আলোচনা করবো চার নম্বর কাজটি নিয়ে চার নম্বর কাজের নাম মানুষ ও প্রকৃতির কল্যাণ তো এই কাজটি হচ্ছে একটি ছক ভিত্তিক কাজ যেই কাজের নির্দেশনা বলা রয়েছে তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমরা বিভিন্ন করণীয় সম্পর্কে জেনেছিলাম বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে আমরা মূলত কি করতে পারি এবার সেই সকল করণীয় আলোকে কিভাবে আমরা কল্যাণ করতে পারি সে বিষয়গুলো আলোচনা করব আমাদের ছকে মোট তিনটি অংশ থাকবে যার যার প্রথম অংশে আমরা আলোচনা করব ব্যক্তি জীবনে কল্যাণ নিয়ে দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব ধর্মীয় জীবনে কল্যাণ নিয়ে এবং সর্বশেষ বা তৃতীয় অংশে আলোচনা করব সৃষ্টি জগতে কল্যাণ নিয়ে তো দেখো ব্যক্তিগত জীবনে আমরা যে সকল কল্যাণ নিয়ে আলোচনা করতে পারি সেগুলো হচ্ছে কি প্রথমত দুর্যোগের সময় ধৈর্য ধারণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে যা ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা আনে তো এই যে কল্যাণটি এক্ষেত্রে ধর্মীয় জীবনে কি কল্যাণ হতে পারে ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে ইমান শক্তিশালী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় এক্ষেত্রে সৃষ্টি জগতে কি কল্যাণ হতে পারে সমাজের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায় কারণ একে অপরের ধৈর্য অনুশীলন করলে সমাজে অশান্তি কমে তো এইটি দেখলাম প্রথম যে করণীয় সেক্ষেত্রে এরপরে দ্বিতীয় করণীয়তে বলা রয়েছে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে মন হালকা হয় এবং জীবনে নতুনভাবে শুরু করার প্রেরণা পাওয়া যায় এক্ষেত্রে ধর্মীয় জীবনে যে কল্যাণ হয় সেটি হচ্ছে কি দেখো তওবা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে ধর্মীয় পবিত্রতা ও বিশুদ্ধতা অর্জন হয় যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবার আমরা দেখে নেব সৃষ্টি জগতে কল্যাণ পাপমুক্ত মুক্ত জীবনযাপন করলে সৃষ্টি জগতের কল্যাণ হয় কারণ পাপের ফলে সৃষ্ট পরিবেশগত ও সামাজিক ক্ষতি কমে যায় এবার আমরা দেখে নেব দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করলে নিজের আত্মতৃপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন করা হয় এক্ষেত্রে ধর্মীয় যে কল্যাণ সেটি কি দেখো সাহায্য করার মাধ্যমে ইসলামী নির্দেশনা প্রতিফলন ঘটে যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং এক্ষেত্রে সৃষ্টিজগতে কি কল্যাণ হয় সমাজের দুর্যোগ পীড়িত মানুষের কষ্ট লাঘব হয় এবং সৃষ্টি জগতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয় এবার দেখো সবশেষে আমরা দেখে নেব একতাবদ্ধভাবে কাজ করলে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির বন্ধন মজবুত হয় এক্ষেত্রে ধর্মীয় কি কল্যাণ রয়েছে একতাবদ্ধভাবে কাজ করা ইসলামের নির্দেশিত ভ্রাতৃত্ববোধের প্রতিফলন যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক এবার আমরা দেখে নেব সৃষ্টি জগতে এর কল্যাণ কি রয়েছে একতাবদ্ধ সমাজ সৃষ্টি জগতের কল্যাণে কাজ করে কারণ সমবেতভাবে কাজ করলে বড় বড় দুর্যোগ সহজে মোকাবেলা করা যায় তো শিক্ষার্থীরা আমরা বিভিন্ন করণীয় সম্পর্কে জানলাম যে সকল করণীয়র যে কল্যাণগুলো রয়েছে বিশেষ করে ব্যক্তি জীবনে কল্যাণ ধর্মীয় জীবনে কল্যাণ এবং সৃষ্টি জগতে কী কল্যাণ রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই তো যাই হোক আমাদের পাঁচ নম্বর কাজটি ছিল প্রতিবেদন লিখি আমরা এখন দেখবো যে কীভাবে একটি প্রতিবেদন লিখতে পারি আমাদের বিষয়বস্তু এখানে লেখা রয়েছে উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও দিক নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানে উপরে কাজগুলো বলতে কোন কাজের কথা বলা রয়েছে এর আগের ক্লাসগুলোতে আমরা যে কাজগুলো দেখেছি সেই কাজগুলোর কথাই মূলত বলা হয়েছে তোমরা আগের ক্লাসগুলো মিলিয়ে নেবে তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যাই হোক যেহেতু আমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে শুরুতে কিন্তু আমরা প্রতিবেদনের একটি শিরোনাম দেব বা টাইটেল দেব তো আমাদের যে এই প্রতিবেদন এটি টাইটেল বা শিরোনাম হচ্ছে দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা তো আমি ঠিক এভাবে একটি শিরোনাম দিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দমতো মতো যে কোনো শিরোনাম দিতে পারো তো যেহেতু প্রতিবেদন লিখব প্রথমে আমাদেরকে শিরোনামের পরেই ভূমিকা লিখতে হবে তো আমি ভূমিকা লিখলাম দুর্যোগকালীন সময়ে মানুষ ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি ভরসা রাখা তওবা করা সাহায্য প্রদান করা এবং একতাবদ্ধ থাকার মাধ্যমে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে ইসলাম ধর্মে এই গুণাবলীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই প্রতিবেদনে ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে দুর্যোগ মোকাবেলায় মানুষের করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে আমরা সংক্ষিপ্ত আকারে একটু ভূমিকা লিখলাম এরপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায় দেখো এক নম্বরে আমি লিখেছি ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা তো আমি বিস্তারিত লিখেছি ইসলামে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখার উপর জোর দেওয়া হয়েছে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা এই বিশ্বাস থেকে মুসলিমরা দুর্যোগের সময় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি ভরসা রাখে তো প্রথম যে বিশ্বাস সেটি আমরা লিখলাম এরপরে আমরা লিখব দ্বিতীয় বিশ্বাসটি যেখানে লেখা রয়েছে তওবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আমি লিখেছি সময় আল্লাহর কাছে তওবা করা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা মুসলিমদের একটি সাধারণ অভ্যাস আল্লাহ বলেন তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল এই নির্দেশনা থেকে মুসলিমরা দুর্যোগের সময় তওবা করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে আমরা দ্বিতীয় বিশ্বাসটি দেখলাম এবার আমরা দেখব তিন নম্বর বিশ্বাসটি যেখানে লেখা রয়েছে ক্ষতিগ্রস্ততার সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা তো আমি লিখেছি কি দেখো ইসলামে দান এবং সাহায্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন সোহে মুসলিম এই বিশ্বাস থেকে মুসলিমরা দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ততার সাহায্য করে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে যেই বিশ্বাসগুলোর কথা এখানে উল্লেখ দেখতে পেয়েছ প্রত্যেকটির মধ্যেই কিন্তু আমি এক একটি রেফারেন্স উল্লেখ করেছি যেমন প্রথম এই পয়েন্টের মধ্যে আমি সুরা আল বাকারার একটি রেফারেন্স উল্লেখ করেছি দ্বিতীয় পয়েন্টে আমি সুরা নুহের এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি উল্লেখ করেছি ঠিক একইভাবে তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে এখানে কিন্তু আমি একটি হাদিস উল্লেখ করেছি তো তোমরাও ঠিক এভাবে চেষ্টা করবে কোরআন থেকে বিভিন্ন আয়াত উল্লেখ করতে প্রাসঙ্গিক যে আয়াতগুলো রয়েছে সেগুলো এবং তোমরা চাইলে হাদিসের বাণীগুলো উল্লেখ করতে পারো তো যাই হোক চার নম্বরে আমরা উল্লেখ করতে পারি একে অপরের পাশে থাকা এবং একতাবদ্ধ হওয়া ইসলামে সমাজে একতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে কুরআনে বলা হয়েছে তোমরা সকলে মিলে আল্লাহর এবং বিচ্ছিন্ন না দুর্যোগের সময় মুসলিমরা এই নির্দেশনা অনুসরণ করে একে অপরের পাশে থাকে এবং একতাবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবেলা করে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে এক থেকে চার পর্যন্ত আমি চারটি বিশ্বাসের কথা উল্লেখ করলাম সবশেষে আমি উপসংহার দিলাম দুর্যোগের সময় ইসলামের নির্দেশনা এবং বিধিবিধান অনুসরণ করে ধৈর্য ধারণ তবা সাহায্য সাহায্য এবং একতাবদ্ধ থাকার মাধ্যমে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় ইসলাম ধর্মের এই গুণাবলী চর্চা মানুষের ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে যা দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি প্রতিবেদনটি শেষ করলাম আমি আবার তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে তোমরা প্রতিবেদনের একটি শিরোনাম লিখবে তারপরে তোমরা ভূমিকা দেবে ভূমিকা দেওয়ার পরে তোমরা ঠিক এভাবে পয়েন্টগুলোকে সংক্ষেপে আলোচনা করবে এবং সব শেষে তোমরা একটি উপসংহার টানবে তার শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে এই কাজটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সবগুলো কাজ শেষ হয়ে গেল আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি